প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী হওয়ার পিছত প্রথমবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রী ডক্টর শর্মার। দিল্লীত প্রধানমন্ত্রীর বাসভবনত সাক্ষাতের সময়ত বিভিন্ন সমস্যা সন্দর্ভত আলোচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। ইয়ার পিছত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন আর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনকো সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। পুনরায় জানাইছো, মুখ্যমন্ত্রী হওয়ার পিছত প্রথম দিল্লী ভ্রমণত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী হওয়ার পিছত এই প্রথমবারের প্রধানমন্ত্রীক মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। দিল্লীত প্রধানমন্ত্রীর বাসভবনত সাক্ষাতের এই সময়ত বিভিন্ন সমস্যা সন্দর্ভত দুইজনে আলোচনা করে। ইয়ার পিছত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন আর স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনকো সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। দিল্লীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আর কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনক সাক্ষাৎ করার বিভিন্ন মুহূর্ত আমি দেখাইছো। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, লগতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আর কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনক করা সাক্ষাৎকালের বিশেষ মুহূর্ত। পিপিই কিট পিন্ধি কোভিড হাসপাতালত প্রতিবাদ সাব্যস্ত করেছে চিকিৎসকে। কর্তব্যরত চিকিৎসকক আক্রমণের বিরুদ্ধে কোভিড চিকিৎসাত নিয়োজিত চিকিৎসকর প্রতিবাদ আরম্ভ হয়েছে। পিপিই কিট পিন্ধি চিকিৎসা সেবা অব্যাহত রাখিছে যদিও প্রতিবাদস্বরূপে পরিধান করেছে কোলা বেজ। তেজপুরের পড়ুয়া কোভিড হাসপাতালের চিকিৎসক আর চিকিৎসাকর্মীয়ে এইদরে পিপিই কিট পিন্ধি কোলা বেজ পরিধান করে প্রতিবাদ আরম্ভ করেছে। সমগ্র রাজ্যত ড্রাগসর শিপা পুলিয়ে পোখায় উভালি পেলাবলে তৎপর হয়েছে আরক্ষী। জামুগুড়ি হাতত আরক্ষী নষ্ট করেছে 5 বিঘা ভূমির গাঞ্জা খেতি। বুলডোজার চলাই আরক্ষী ধ্বংস করেছে ভাঙর বৃহৎ খেতি। গাঞ্জা সরবরাহকারীর তথ্যের ভিত্তিত আরক্ষী নষ্ট করে ভাঙর এই খেতিসমূহ। কেজি গাঞ্জা গোপাল নামৰ ব্যক্তিৰ ঘৰৰ পৰা আমি পাইছিলোঁ। সেই পোৱাৰ পাছত আমি তদন্তটো আগবাঢ়োতে গম পালোঁ যে সি ক'ৰ পৰা আনে, ক'ৰ পৰা জানে। সোধপাছ কৰোঁতে গম পালোঁ যে ইয়াত এটা ডাঙৰ খেতি কৰা যায় যাৰ পৰা সেই মানুহ আহি ইয়াত কাটি লৈ গৈছে। পুলিচ ৰিমাণ্ডত লৈ আনি আজি তেওঁ আমাক লিড কৰিছে, সেই জেগাত দেখুৱাইছে নিজে ইচ্ছামতে। ইফালে কামপুৰতো আৰক্ষীৰ জালত পৰিছে দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰী। দুয়োৰে পৰা নিচাযুক্ত টেবলেট জব্দ কৰিছে আৰক্ষীয়ে। ইকৰামুল হক আৰু দিলৱাৰ হুছেইন নামৰ যুৱকজনক গ্ৰেপ্তাৰ কৰি কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰা হৈছে। একে দৃশ্যত দুধনৈটো আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে দুই ড্ৰাগছ সৰবৰাহকাৰীক, জব্দ কৰিছে নিষিদ্ধ ড্ৰাগছ আৰু নগদ টকা। নাজিৰাতো আৰক্ষীৰ জালত পৰিছে তিনি ড্ৰাগছ সৰবৰাহকাৰী, মনু সিং, বিতু মেছ আৰু প্ৰদীপ সাহাক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। গৈ নহ'লে চাকচালিয়া ভালকৈ চা।